আজকে আমি পাশফেল সম্পর্কিত অঙ্কগুলো শর্টকাটে কিভাবে করতে হয় সেটা দেখাবো। ভিডিওটি ভালো করে বুঝতে হলে প্রথম থেকে শেষ অবধি পর্যন্ত দেখতে থাকুন। পাশফেল সম্পর্কিত অঙ্কগুলো করতে হলে আমাদের দুইটা শর্ট টেকনিক জানতে হবে। একটা হচ্ছে যে যদি বলে উভয় বিষয়ে পাশের মান এবং উভয় বিষয়ে ফেলের মান কিভাবে বের করতে হয়। উভয় বিষয়ে পাশের মান বের করতে হলে যে সূত্রটা সেটা হচ্ছে যে 100% মাইনাস প্রথম বিষয়ে ফেল করে যোগ দ্বিতীয় বিষয়ে ফেল করে মাইনাস উভয় বিষয়ে ফেল করে। অর্থাৎ যদি আমাদের উভয় বিষয়ে পাশের কথা বের করতে বলে তাহলে এখানে ভিতরে সবগুলো ফেলের মান বসাতে হবে। তো সূত্রটা কি হবে, 100% মাইনাস উভয় বিষয়ে মানে প্রথম বিষয় ফেল করে যোগ দ্বিতীয় বিষয়ে ফেল করে মাইনাস উভয় বিষয় ফেল করে। আর যদি আমাদের উভয় বিষয়ে ফেলের মান বের করতে বলে তাহলে আমরা যেটা করব যে ভিতরে সবগুলো পাশের মান বসাবো আমরা, যে প্রথম বিষয় পাশ করে যোগ দ্বিতীয় বিষয় পাশ করে মাইনাস উভয় বিষয় পাশ করে। আর যদি শুধুমাত্র বলে যে একটি বিষয় অন্তত একটি বিষয় পাশ করে তখন আমরা শুধুমাত্র এই সূত্রটা ইউজ করব, এই এতটুকু ইউজ করব। আর যদি আমাদের বলে যে অন্তত একটি বিষয় ফেল করে তাহলে আমরা এই সূত্রটা ইউজ করব। এবার আমরা প্রথমে আমরা দেখব যে উভয় বিষয়ে পাশের মান কীভাবে বের করতে হয়। তো আমাদের প্রথম অঙ্কটা হচ্ছে যে এখানে যে কোনো পরীক্ষায় 18% পরীক্ষার্থী ইংরেজিতে এবং 12% পরীক্ষার্থী গণিতে এবং 9% উভয় বিষয়ে ফেল করে। এখানে আমরা দেখব যে উভয় বিষয়ে যেটা দেওয়া আছে যদি ফেল দেওয়া থাকে আমরা পাশের মান বের করব। যদি এখানে ফেলের মান দেওয়া থাকে তাহলে আমরা উভয় বিষয়ে পাশের মানটা বের করব। এখানে বলছে শতকরা কতজন উভয় বিষয়ে পাশ করে, অর্থাৎ কতজন উভয় বিষয়ে পাশ করে। তো আমাদের যে সূত্রটা ছিল উভয় বিষয়ে পাশের 100 মাইনাস প্রথম বিষয়ে ফেল করে, যেহেতু এখানে পাশের মান বের করতে হবে তাহলে ভিতরেগুলো আমাদের ফেল বসাতে হবে। প্রথম বিষয় ফেল করে যোগ দ্বিতীয় বিষয় ফেল করে মাইনাস উভয় বিষয় ফেল করে। এখানে 100% মাইনাস প্রথম বিষয় ফেল করে শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 18%, 18% যোগ দ্বিতীয় বিষয় ফেল করে শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 12%, এখানে মাইনাস উভয় বিষয়ে ফেল করে এরকম শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 9%। তাহলে 12 থেকে 9 বিয়োগ করলে হয় 3, 3-এর সাথে 18 যোগ করলে হয় 21, 100 থেকে 21 বিয়োগ করলে হয় 79%। অর্থাৎ উভয় বিষয় পাস করে এমন শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 79%। অ্যান্সারটা হচ্ছে ক নম্বরটা। এবার আমরা দেখব উভয় বিষয় ফেল করে এমন শিক্ষার্থীর সংখ্যা কিভাবে বের করতে হয়। যে কোনো পরীক্ষায় 80% গণিতে এবং 70% বাংলায় পাস করলো, উভয় বিষয়ে পাশ করলো 60%, উভয় বিষয়ে শতকরা কতজন ফেল করলো। এখানে আমরা দেখব যে উভয় বিষয়ে কি পাশ না ফেল দেওয়া আছে, যদি পাশের মান দেওয়া থাকে আমরা প্রথমে ফেলের মানটা বের করব। আর আমাদের এখানে চাইছে যে উভয় বিষয়ে কতজন ফেল করে। তো উভয় বিষয়ে ফেল করে এরকম শিক্ষার্থীর সংখ্যা বের করার আমাদের সূত্রটা ছিল যে 100 মাইনাস, এখানে যেহেতু ফেল ভিতরে সব পাশের মান হবে, অর্থাৎ প্রথম বিষয় পাস করে যোগ দ্বিতীয় বিষয় পাশ করে মাইনাস উভয় বিষয় পাশ করে। তো এখানে 100% মাইনাস প্রথম বিষয় পাশ করে এরকম শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 80%, দ্বিতীয় বিষয় পাশ করে শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 70%, উভয় বিষয় পাশ করে শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 60%। সত্তর শতাংশ থেকে 60% বিয়োগ করলে হয় 10, 10-এর সাথে 80 যোগ করলে হয় 90, অর্থাৎ 100% থেকে 90, অর্থাৎ এখানে হবে 90%, অর্থাৎ 100 থেকে 90% বিয়োগ করলে হয় 10%, অর্থাৎ উভয় বিষয়ে ফেলের সংখ্যা হচ্ছে, ফেল করে এরকম শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 10%। অ্যান্সারটা হচ্ছে খ নম্বরটা। আমাদের পরবর্তী অঙ্কটা হচ্ছে যে এখানে যে কোনো পরীক্ষায় 200 জনের মধ্যে 70 জন বাংলায় এবং 60 জন ইংরেজিতে এবং 40 জন উভয় বিষয় পাস করে, যেহেতু উভয় বিষয়ে পাশের মান বের করতে বলছে আমরা উভয় বিষয়ে ফেল করে কতজন সেটা আমরা বের করব ফেল করে। তো এখানে আমাদের চাইছে উভয় বিষয়ে ফেল করে কতজন। তো উভয় বিষয়ে ফেল করে এবং শিক্ষার্থীর সংখ্যা ছিল যে 100 মাইনাস প্রথম বিষয়ে এখানে ফেল তাহলে ভিতরে হবে পাশ, পাশ করে যোগ দ্বিতীয় বিষয়ে পাশ করে মাইনাস উভয় বিষয়ে পাশ করে সমান 100 মাইনাস প্রথম বিষয় পাশ করে এরকম শিক্ষার্থীর সংখ্যা 70% যোগ দ্বিতীয় বিষয় পাশ করে শিক্ষার্থীর সংখ্যা 60%, উভয় বিষয় পাশ করে শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 40%।
তো এখানে 60 থেকে 40 যদি আমরা বিয়োগ করি তাহলে হয় 20, 20 এর সাথে 70 যোগ করলে হয় 90, অর্থাৎ 100 থেকে 90 বিয়োগ করলে হয় 10%, অর্থাৎ উভয় বিষয়ে ফেল করে এরকম শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 10%। তো এখানে যেহেতু আমাদের পরীক্ষার্থীর সংখ্যা হচ্ছে 200 জন, তো এখানে পার্সেন্ট মানে হচ্ছে 100 জনের মধ্যে ফেল করে কতজন, 10 জন। যেহেতু এখানে 200 জনের মধ্যে কতজন ফেল করলো, তাহলে 200 জনের 2 দ্বারা গুণ করতে হবে। যেহেতু 100 জনের মধ্যে 10 জন ফেল করে, 200 জনের মধ্যে ফেল করবে 20 জন, অ্যান্সারটা হচ্ছে ঘ নম্বরটা। সেম ভাবে আমাদের পরবর্তী অঙ্কটা হচ্ছে যে কোন স্কুলে 70% পরীক্ষার্থী ইংরেজিতে এবং 80% বাংলায় পাশ করে, উভয় বিষয়ে 10% ফেল করে। যদি উভয় বিষয়ে 360 জন পাশ করে তবে ওই স্কুলে কতজন পরীক্ষা দিয়েছিল। এখানে আমরা লক্ষ্য করব যে উভয় বিষয়ে ফেল করলো নাকি পাশ করলো। এখানে যেহেতু ফেলের মানটা দেওয়া আছে, তো আমরা উভয় বিষয়ে কতজন পাশ করলো প্রথমে আমরা সেটা বের করে নিব। আমাদের উভয় বিষয়ে পাশ করলো সূত্রটা ছিল 100 মাইনাস প্রথম বিষয়ে এখানে পাশের মান, তাহলে এখানে হবে ফেলের মান যোগ দ্বিতীয় বিষয়ে ফেল করলো মাইনাস উভয় বিষয়ে ফেল করলো। তো এখানে প্রথম বিষয় পাশ ফেল করলো, এটা বসাতে হবে মানটা। কিন্তু এখানে আমাদের দেওয়া আছে যে প্রথম বিষয় পাশ করলো 70%, তো কোনো একটা যদি 70% যদি পাশ করে প্রথম বিষয়ে, তাহলে ফেল করলো কত পার্সেন্ট, 30%। সেমভাবে বাংলায় পাশ করলো হচ্ছে দ্বিতীয় বিষয়ে পাশ করলো 80%, তাহলে ফেল করলো কত পার্সেন্ট, 20%। এটা একটু মানটা আমাদের বসিয়ে নিতে হবে, বের করে নিতে হবে। তো প্রথম বিষয়ে ফেল করলো হচ্ছে 30%, দ্বিতীয় বিষয়ে ফেল করলো হচ্ছে 20%, আর উভয় বিষয়ে ফেলের মানটা দেওয়া আছে 10%। 100 থেকে 40% বিয়োগ করলে হয় 60%, অর্থাৎ উভয় বিষয়ে পাশ করলো এরকম শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 60%। এবার আমাদের প্রশ্নতে বলছে যদি উভয় বিষয়ে 360 জন পাশ করে তবে ওই স্কুলে কতজন পরীক্ষা দিয়েছিল। তো এখানে এই যে 60 জন পাশ করে, 60 জন পাশ করে যখন শিক্ষার্থীর সংখ্যা কতজন, 100 জন, এখানে যেহেতু পার্সেন্ট মানে হচ্ছে 100 জনের মধ্যে 60 জন পাশ করে, অর্থাৎ যখন 60 জন পাশ করে তখন শিক্ষার্থীর সংখ্যা ছিল 100 জন। যদি 360 জন পাশ করে তখন শিক্ষার্থীর সংখ্যা কতজন, শূন্য শূন্য কাটা, 6 দ্বারা 36কে ভাগ করলে 6, 6 দ্বারা 100কে গুণ করলে হয় 600, অর্থাৎ শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 600 জন। এই 600 জনের মধ্যে পাশ করে 360 জন, অ্যান্সারটা হচ্ছে খ নম্বরটা। আমাদের সর্বশেষ অঙ্কটা হচ্ছে যেখানে কোনো পরীক্ষায় গণিতে 90% এবং বাংলায় 85% পাশ করে যদি উভয় বিষয় কোনো ফেল না করে। আচ্ছা, এখানে বলছে যে উভয় বিষয় ফেল না করে, ফেল না করলে মানে হচ্ছে যে উভয় বিষয় ফেল করে এরকম শিক্ষার্থীর সংখ্যা 0% ধরতে হবে আমাদের, এবং 225 জন উভয় বিষয় পাশ করে তবে ওই পরীক্ষায় কতজন অংশগ্রহণ করেছিলেন। তো যেহেতু এখানে ফেলের মানটার কথা, উভয় বিষয় ফেলের কথা বলছে, আমরা উভয় বিষয় পাশ করলো কতজন সেটা বের করবো। আমাদের সূত্রটা হচ্ছে যে 100% মাইনাস প্রথম বিষয় ফেল করলো, এখানে প্রথম বিষয় পাশের মান দেওয়া আছে, তো ফেল করবে হচ্ছে 10%, এখানে পাশের মান দেওয়া আছে 85%, ফেল করবে 15%। তো প্রথম বিষয় ফেল করলো 10%, দ্বিতীয় বিষয় ফেল করলো 15% মাইনাস উভয় বিষয় ফেল করলো এখানে 0% সমান 100% মাইনাস এই দুইটা যোগ করলে হয় 25%, তো 100 থেকে 25% বিয়োগ করলে হয় 75%। এবার 100 জনের মধ্যে পাশ করে এরকম শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 75%, তো 75 জন যদি 100 জনের মধ্যে পাশ করে, অর্থাৎ 75 জন পাশ করে 100 জনের মধ্যে, তো এখানে 225 জন পাশ করে কতজনের মধ্যে, আমাদের শিক্ষার্থীর সংখ্যা বের করতে বলছে। তো 75 দ্বারা যদি এই 225কে ভাগ করি 3, 3 দ্বারা 100কে গুণ করলে এখানে 300, অর্থাৎ পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন এমন শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 300 জন, অ্যান্সারটা হচ্ছে খ নম্বরটা।